আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। খুবই চমৎকার একটা অফার শেয়ার করব, এখন যে অফারটা শেয়ার করব এখান থেকে আপনারা সরাসরি ডগি কয়েন আর্নিং করতে পারবেন। আর ডগি কয়েন কিন্তু বিনাস আর যে বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড আছে, মানে সব এক্সচেঞ্জে ডগি কয়েন আপনার লিস্টেড আছে। ওকে, সো আজকের অফারটাকে মিস করবেন না, এটা কোনো অফার না, এটা একটা আর্নিং সাইট। ওকে, আর টেলিগ্রাম চ্যানেল যা জয়নের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা জয়েন করে নেবেন। আর আজকের সাইটের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, নর্মালি আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই লিঙ্ক যে এই সাইটটা, এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল অলরেডি একটা ভিডিও আছে 6 মাস আগের। তো যাই হোক, আপনারা ওই ভিডিওটা চাইলে দেখতে পারেন, দেখলে আরও কিছু বুঝতে পারবেন। ওকে, সো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসার পর নর্মালি এখানে ক্লেম হেয়ার একটা প্রেস করবেন, এখানে প্রেস করলে ডাইরেক্টলি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি এখান থেকে এই 3 ডটে একটা প্রেস করবেন, 3 ডটে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন ক্রোম, এখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনার ডাইরেক্টলি এটা ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। ওকে, সো এখানে আসার পর একটু ওয়েট করবেন, সার্ভারটি একটু ডাউন আছে। ওকে, এখানে আসার পর প্রোফাইল অপশনে একটা প্রেস করবেন, প্রোফাইল অপশনে প্রেস করার পর এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করার ফার্স্ট অফ অল জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, রেফারেল কোড অটোমেটিকলি থাকবে। এখান থেকে আপনি এই যে এই সাইন আপ বাটনে একটা প্রেস করবেন, এটা বর্তমানে দেখা যেতেছে না, আমি এখানে কিছু দিই না বিদায়। ওকে, সো আপনি এভাবে দিয়ে নর্মাল একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর আপনি নর্মালি জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এগুলো দিয়ে আপনি লগ ইন করবেন। ওকে, সো আমি জিমেল পাসওয়ার্ড দিলাম, তারপর লগ ইনে প্রেস করবো। লগ ইনে প্রেস করলে আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে। ওকে, ওকে, ফাইন, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। দেখেন আমার কিন্তু এখানে প্রায় 200 মতো কয়েন আসছিল। এই যে এই ব্লক চেইন যে গেমটা আছে, এটা আপনারা কেউ প্লে করবেন না আর কি। এই গেমগুলো প্লে করা আমার এখানে প্রায় 100 মতো টোকেন আমার এখানে লস হয়েছে। ওকে, সো আপনারা এখানে ফ্রি স্পিনে প্রেস করবেন, প্রেস করার আপনারা এইগুলো করবেন, এই স্পিনগুলো আপনারা এখান থেকে নর্মালি করবেন। ওকে, সো স্পিন কীভাবে করবেন, নর্মালি স্টার্টে একটা প্রেস করবেন, স্টার্টে প্রেস করলে এটা কিন্তু প্রতি 1 মিনিট পরে পরে আপনি ক্লেম করতে পারবেন। ওকে, এখানে প্রেস করলে দেখেন এটা ঘুরতেছে, যে দেখেন 0.3 ডগের মতো পড়ছে, এটা কিন্তু আমার ব্যালেন্সে এখন অ্যাড হয়ে যাবে। ওকে, আর এটা কিন্তু আপনি প্রতি 1 মিনিট পরে পরে করতে পারবেন। ওকে, 1 মিনিট পরে পরে করবেন, আর এখানে আপনি রেফারেল করবেন কীভাবে, নর্মালি শেয়ার অপশনে একটা প্রেস করবেন, প্রেস করলে আপনার রেফারেল লিঙ্কটা আপনি এখানে দেখতে পারবেন, আর কতজনকে রেফার করছেন এটা আপনি এখানে লিস্টটা দেখতে পারবেন। ওকে, সো ফাইন, এখন আপনারা উইথড্রটা করবেন কীভাবে, নর্মালি উইথড্র করার জন্য আপনার 100 টোকেনের মতো লাগবে, আর এখানে অ্যাকাউন্ট আর কি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 5টা আপনি ফ্রি স্পিন পাবেন। এগুলো করে আপনি এখান থেকে ডগি কয়েন আর্নিং করতে পারবেন। ওকে, সো এখন প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর নর্মালি এখানে দেখতে পারতেছেন ওয়ালেট সেকশন, এখানে একটা প্রেস করবেন, এইখানে প্রেস করলে এরকম আসবে। আপনি এখানে দেখতে পারতেছেন এইখানে কিন্তু এই যে দেখেন A2Z সব কিছু দেওয়া আছে, আর এখানে এটা আমি অফ করে দেখেন থেকে, আচ্ছা এটা অফ করে দিলাম। অফ করার পর এইখানে দেখতে পারতেছেন আমার বর্তমানে ব্যালেন্স আছে 100 আর কি 160টা টোকেন, এইখানে দেখেন এখানে 160টা, আর একটা এই যে কয়েনটা আছে একটা আর কি একটা কয়েনের ভ্যালু 0.082 ডগি কয়েন। ওকে, আমার স্পিন আছে বর্তমানে 3টা, এটা এখানে দেখা যাচ্ছে। তো উইথড্র করার জন্য নর্মালি উইথড্রর মধ্যে একটা প্রেস করবেন, উইথড্রতে প্রেস করার পর এখানে আপনার মিনিমাম 160টার মতো টোকেন লাগবে, তাহলে আপনি এখান থেকে উইথড্রলটা করতে পারবেন। ওকে ফাইন, সো এখানে আপনার এগুলো আপনি উইথড্র করতে পারবেন না, 100, 300, 500, 800, 1000, মানে যে এগুলো টানলে আরও বেশি হবে। ওকে, সো আমার কাছে 100 টোকেন আছে, নর্মালি 100-র মধ্যে প্রেস করবো, 100-তে প্রেস করলে এইখানে ভালো করে বুঝেন 8BHS ডগে কয়েন অ্যাড্রেস, এটা কই পাবেন, নর্মালি এখানে একটা প্রেস করবেন, এখানে প্রেস করলে দেখেন কই নিয়ে যায়। আচ্ছা এটা কাজ করতেছেন, আপনারা আমি একটা লিঙ্ক দিব, নর্মালি ওই লিঙ্কে একটা ক্লিক করবেন। আচ্ছা এক্সচেঞ্জের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে নিচে লিঙ্ক করে দিছি, এক্সচেঞ্জে এই যে এই লিঙ্কে একটা প্রেস করবেন, এটা যাদের ব্যালেন্স আছে আপনারা এইভাবে উইথড্রটা করবেন। আমি দেখাই, এখানে আসার পর আপনারা এই যে দেখেন এখানে দেখেন কি বলতেছে, এখানে আপনি নিচে আসবেন, নিচে আসার পর যে A2Z সব কিছু দেখতে পারবেন এখানে। সো এখন আপনি কি করবেন, এখন এখান থেকে নর্মালি অ্যান্ড্রয়েড অপশনে একটা প্রেস করবেন, অ্যান্ড্রয়েড অপশনে প্রেস করলে এই যে ডাউনলোড এনিওয়ে এখানে প্রেস করবেন, প্রেস করলে দেখতে পারতেছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গেছে। ওকে, সো ডাউনলোড হোক, ডাউনলোড হওয়ার পর আমি লাইভে ওপেন করি। আচ্ছা আমি এটা সাইটের লিঙ্কও দিয়ে দিব না, নর্মালি আপনার অ্যাপসটা এইভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। নর্মালি আপনি এখানে এই যে SSTA প্রেস করবেন, SSTA প্রেস করলে আপনি এই সাইট আর কি এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, সো নর্মালি SSTA প্রেস করলে যে এগুলো আসে, তো ফার্স্ট অফ অল এখানে আপনি জিমেল দিবেন, সো আপনি যে জিমেলটা আপনার ফোনে আছে জিমেলটা আপনি এখানে টাইপ করবেন। ওকে, আচ্ছা SSTA ক্লিক করার পর লগ ইন আসবে, লগ ইনের নিচে দেখবেন রেজিস্টার, ওখানে প্রেস করবেন, প্রেস করার পর এখানে জিমেলটা সিলেক্ট করবেন, জিমেল সিলেক্ট করার পর এখানে আপনি জিমেলটা দিবেন। সো আমি এখানে আমার জিমেলটা দিয়ে নিই, জিমেল দেওয়ার পর কোড
এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড, এখানে একটা প্রেস করবেন, এখানে প্রেস করলে এটা ক্যাপচা দিবে, নরমালি এটা টান দিবেন, টান দেওয়ার এখানে একটা মাস্ক এন আপনি আর কি আনবেন, আর পরে এটা সারবেন। ওকে তো দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এখন জিমেল একটা কোড পাঠাচ্ছে, নরমালি কোডটা এখানে দিবেন। আচ্ছা এখানে আপনার কোডটা দিবেন, কোড দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর ইনভাইটেশন কোড এটা আমি দিয়ে দেবেন, নর্মালি এটা আপনার এখানে ইউজ করবেন, ইউজ করবেন রেজিস্টার একটা প্রেস করবেন, রেজিস্টার প্রেস করলে এখানে একটু লগ ইন নিবে, দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। ওকে সো এখন কি বলতেছে, এখানে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ড দিলাম, তারপর লগ ইনে প্রেস করবো, লগ ইনে প্রেস করলে আবার দেখেন জিমেল একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, নর্মাল আমি আমার কোডটা এখানে আমি জিমেলটা চেক দিব, এখানে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে দেখতে পাঠাচ্ছেন কোডটা কিন্তু এখানে চলে আসবে। ওকে ফাইন, কোডটা চলে আসছে, এখানে নর্মালি কোডটা কপি করবেন, কপি করার পর আপনি ওই সাইটে যাবেন, এই যে যে এক্সচেঞ্জটা আছে এক্সচেঞ্জে আসবেন, আসার পর চাপ দেওয়া ধরবেন, চাপ দেওয়া ধরবেন দেখতে পাঠাচ্ছেন পেস্ট, পেস্টটা ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিট একটা প্রেস করবেন। ওকে সাবমিটটা প্রেস করলে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট ডান। এখন কী করবেন, এখানে কিন্তু কোনো প্রকার KYC লাগবে না। ওকে সো এখন কী করবেন, SSTর মধ্যে একটা প্রেস করবেন, SST প্রেস করার পর এখানে দেখতে পাঠাচ্ছেন ব্যালেন্স, নর্মালি ব্যালেন্স একটা প্রেস করবেন, ব্যালেন্সে প্রেস করলে এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন ডগি লেখা, আচ্ছা ডগি লেখা সার্চ করবেন, নর্মালি তারপর এইখানে একটা প্রেস করবেন, এইখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ, রিসিভে একটা প্রেস করবেন, রিসিভে প্রেস করলে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড্রেস আছে, এখানে এই যে একটা অ্যাড্রেস, তারপর এই যে আরেকটা অ্যাড্রেস, তো আপনি নর্মালি এখানে দেখতে পাচ্ছেন ডগি, ডগিতে যদি প্রেস করি মানে এখানে যার আগা মাথা কিছু বুঝতেছি না, তো আপনি এক কাজ করবেন এগুলো ডিলিট করবেন, অ্যাড্রেসগুলো ডিলিট করবেন, মানে যে কোনো একটা অ্যাড্রেস আপনি আর কি এখানে রাখবেন, এখানে যদি মডিফায়ার মধ্যে প্রেস করি এখানে নাম দিতে বলছে, তো এখানে এখান থেকে নর্মালি আপনি অ্যাড্রেস যদি প্রেস করি নিউ অ্যাড্রেস, মানে আমি এক্সচেঞ্জ রাখার মাথায় কিছু বুঝতেছি না, আমি একটু ঘাটাঘাটি করি। আচ্ছা আপনারা সবগুলো এখানে যেহেতু অ্যাড্রেস থাকবে সবগুলো ডিলিট করবেন, ডিলিট করার পর নর্মালি একটা অ্যাড্রেস রাখবেন, না করবেন এখানে কপিতে প্রেস করবেন, কপিতে প্রেস করার পর ওই যে সাইটের লিঙ্কটা দিয়েছিলাম না এই সাইটে আপনি আসবেন, এই যে এখানে, এইখানে আসার পর 8B এক্সচেঞ্জ ডগি কয়েন অ্যাড্রেস, এই জায়গায় আপনি এই অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর দেখতে পাচ্ছেন পেস্টের মতো একটা আইকন ই আছে, এই যে দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্টে ক্লিক করবেন, পেস্টে ক্লিক করার পর উইড্রো এখানে একটা প্রেস করবেন, উইড্রোতে প্রেস করলে দেখেন কী আসে। ওকে ফাইন, এখানে বলতেছে ইউ নিড টু ভেরিফাই ইউর জিমেল অ্যাড্রেস বিফোর ইউ ক্যান ইনেবল টু, মানে টু ভেরিফিকেশন অন করতে বলতেছে। আচ্ছা এখানে আপনি সেন্ড জিমেল এখানে প্রেস করবেন, এখানে প্রেস করার পর আর রিটেনে কিন্তু ইউটিউবে এখন রিভিউ নাই, মানে কীভাবে উইড্রো করতে হয়, তো জিমেলে প্রেস করবো, জিমেলটা চেক দিবেন, আচ্ছা জিমেলটা ভেরিফাই করছি, তারপর আমার এখানে উইড্রোলটা হয়ে গেছে, আমার ব্যালেন্সটা দেখেন 0-0 হয়ে গেছে। সো এখন পেমেন্টটা পাইতে টাইম লাগতে পারে কতক্ষণ, এটা অনেকের প্রশ্ন, তো আমি যদি এখানে ক্লিক করি এখানে মানে অ্যাপ চপসে দেখতে পারবো, এটা 24-48 ঘন্টা টাইম লাগবে আর কি আমার পেমেন্টটা পাইতে। ওকে আমি যদি উইড্রোয়াল হিস্ট্রির মধ্যে আসি দেখতে পারতেছেন আমার কত উইড্রো করছে, এখানে একটু যা সব কিছু আমার দেওয়া আছে। ওকে তো এই পর্যন্ত এই অফারটা কিন্তু খুবই ভালো, লাইভে সব কিছু করে দেখাই দিলাম, তো আজকে এই পর্যন্ত লাইভে উইড্রো মুড্রো সব কিছু করে লাইভে সব কিছু দেখাই দিলাম, তো ভাই একটা লাইক দিয়ে দিন, তো যাই টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেলটা আপনারা মাস সাবস্ক্রাইব করে নিন। ওকে তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।